রসুল আরবি সাইয়েদুল মুরসালিন রাহমাতুল্লিল আলামিন আমাদের আকা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির সাহাবাদেরকে নিয়ে বনি ইসরাইলের আবেদ বান্দাদের কী করতেছেন, আলোচনা করতেছেন। তো সেই বনি ইসরাইলে আল্লাহর একজন আবেদ বান্দার নাম হচ্ছে শামসুন ইসরাইল, যিনি ওনার সেই ইসরাইলি যুগে 1000 বছর কী করেছেন, ইবাদত করেছেন। কেমন ইবাদত করেছেন? রাত্র জাগরণ থেকে নামাজ পড়েছেন, দিনে রোজা রেখেছেন। রাত দিনে কী করেছেন? রোজা রেখেছেন। রাত্র জাগরণ থেকে কী করেছেন? আল্লাহ কুদরতি পায়ে সেজদায় লুটে পড়েছেন। এই কথা যখন আমার নবী রাহমাতুল আলামিন আমার নবীজির প্রিয় সাহাবীদেরকে বললেন, সেখান থেকে একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আপনার শের জামানার আপনার উম্মত, আমাদের বয়স হবে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর, এর চাইতে বেশি নয়। কিন্তু বনি ইসরাইলের শামসুন যে আল্লাহর আবেদ বান্দা, তিনি সহস্র মাস ইবাদত করেছেন, তাহলে তো কাল কিয়ামতের ময়দানে আমরা আপনার উম্মতরা তাদের মতো নেক আমল দেখাতে পারবো না, তাদের সমকক্ষ হতে পারবো না। যখন এই কথাটি বললেন তখন আমার নবীজির চেহারাটা একটু মলিন হয়ে গেলেন। কী হয়ে গেলেন বাপ? আমার নবীজির চেহারাটা কী হয়ে গেলেন? একটু মলিন হয়ে গেলেন। সাথে সাথে আল্লাহর বন্ধুর কাছে ওহি নাজিল করে দিলেন, আমার নবী হচ্ছে হাবিবুল্লাহ। আমার নবী হচ্ছে কি? হাবিবুল্লাহ, এটাও হচ্ছে আল্লাহর বন্ধু। আবার আরেকজন আল্লাহর নবী আছে, ইব্রাহিম ও খলিলুল্লাহ, ওইটার অর্থ কি? আল্লাহর বন্ধু। খলিলুল্লাহ হচ্ছে তিনি যিনি আল্লাহকে রাজি খুশি করতে চায়, তিনি হচ্ছেন খলিলুল্লাহ। আর হাবিবুল্লাহ হচ্ছেন তিনি যিনাকে আল্লাহ খুশি করতে চান, সে কারণেই আমার নবী হচ্ছেন হাবিবুল্লাহ, আর ইব্রাহিম আলাইহিসসালাম হচ্ছেন খলিলুল্লাহ। তো আল্লাহ যিনাকে সন্তুষ্ট করতে চান, আল্লাহ যিনাকে সদা সর্বদা সন্তুষ্ট রাখতে চান, ভালো রাখতে চান, খুশির উপরে রাখতে চান, সাথে সাথে সেই হাবিবুল্লাহর উপরে ওহি নাজিল করে দিয়ে বললেন, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। সুবহানাল্লাহ। তখনই এই সূরাতুল কদর কি হলো? নাজিল হলো। আর সেখানে আল্লাহ কি বলে দিলেন? ওহে হাবিব, আপনার উম্মত মাত্র একটি রাত্রি ইবাদত করবে। তাহলে বনি ইসরাইলের ওই আল্লাহর বান্দা 83 বছর 4 মাস ইবাদত করছে, আর আপনি আর আমি মাত্র কয় রাত্রি ইবাদত করব? কয় রাত্র? এক রাত্র। ওনারা 1000 মাস ইবাদত করেছে, 600 মাস ইবাদত করেছে, আর আমরা মাত্র এক রাত্রি ইবাদত করব। এটা কার জন্য আমরা পেয়েছি? আমার নবীজির জন্য। জনাব সুবহানাল্লাহ। এই হচ্ছে আমাদের সূরাতুল কদরের শানে নজুল। আরেকটি শানে নজুল আসছে, শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই ওনার তাফসিরে আজিজিয়াতে উনি লিখেছেন যে আমার নবীজি সাহাবিদেরকে বসে আগের দিনে এই বনি ইসরাইলের আবেদ বান্দাদের বয়সের আলোচনা করছেন। সেখানে ওনারা দিনে যুদ্ধ করেছে, রাত ইবাদত করেছে, রোজা রেখেছে, বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। সেখানেও আমার নবীজির সাহাবীরা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ওনারা শত শত মাস হায়াত পেয়েছে, সহস্র মাস হায়াত পেয়েছে, আমরা পাবো অল্প কিছু সময়, 60 বছর 70 বছর 80 বছর বা 100 বছর, এর বেশি নয়, বা সর্বোচ্চ নাকি 200 বছরই পাইল, 150 বছরই পাইল। তা আমরা তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তারা যে যদি ইবাদত বন্দিগি করেছে আমরা করতে পারি নাই, তাদের থেকে আমরা পিছনে পড়ে যাব। তখনই সাথে সাথে আল্লাহ এই সূরাতুল কদর নাজিল করলেন। এই হচ্ছে আমাদের কি এই সূরা কদরের শানে নজর।